ইলিয়াস আলের নিখোঁজের সাথে র‍্যাবের কর্মকর্তাদের জড়িয়ে সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্র নিউজ যে খবর প্রকাশ করেছে তা ভিত্তিহীন বলে দাবি করেছে র‍্যাব। আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের যত অভিযান আমরা সম্পূর্ণভাবে আইন মেনে আমরা অভিযান পরিচালনা করি। এখানে যে সকল তথ্য উপাত্ত এই যে আপনারা যেটা বলেছেন নেত্র নিউজে দেওয়া হয়েছে সম্পূর্ণই ভিত্তিহীন আমাদের বক্তব্য। বিকজ এখানে যেভাবে তারা ডকুমেন্টেশন দেখিয়েছে ব্যাপারগুলো এরকম না। র‍্যাবের কাছে যখনই এসেছেন আমরা ওনাকে সহযোগিতা দিয়েছি এবং যে সকল জায়গায় উনি মনে করেছেন যে ওনার স্বামীকে পাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা ওনাকে সহযোগিতা করেছি।